গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাজসাজ রব, চার বছর পর প্রধানমন্ত্রীর সফর ঘিরে উজ্জীবিত কর্মী সমর্থকরা, কাল জনসভায় বিপুল জনসমাগমের আশা নেতাদের। আট মাসে চট্টগ্রাম বন্দরের রেকর্ড 12.5 লাখ মেট্রিক টন ভোজ্য তেল আমদানি, মিলারদের কারসাজিতে নিয়ন্ত্রণে আসছে না দাম। পদ্মা সেতুর পাশেই প্রকাশ্যে বালু উত্তোলনের মহোৎসব, প্রভাবশালীদের ড্রেজারে ক্ষত বিক্ষত পদ্মার তলদেশ, হুমকিতে সেতু ও প্রকল্প এলাকা, নির্বিকার প্রশাসন। এবং অল ওয়েদার সড়কের পর কিশোরগঞ্জ হাওড়ে হচ্ছে দৃষ্টিনন্দন উড়াল সড়ক, খুলবে অর্থনৈতিক সম্ভাবনার দ্বার, পর্যটন শিল্প আরও বিকশিত হওয়ার আশা। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এই মুহূর্তে ফেনীর দাগনভূঞায় আছেন আমাদের সহকর্মী আতিয়ার সজল, সরাসরি চলে যাব তার কাছে। সজল, আজ যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যে পাঁচজনের প্রাণ হারিয়েছে, পাঁচ বাঙালি, তারা দক্ষিণ আফ্রিকাতে, তাদের কিন্তু সবার বাড়ি ফেনী জেলায়, তারা তিন উপজেলার বাসিন্দা। এর মধ্যে আপনাকে যদি বলি, একজন রয়েছে দাগনভূঞা উপজেলার, আমরা যেখানে রয়েছি যে বাড়িটিতে, সেখানকার মোস্তফা কামাল পোপেল নামে একজন, তার বাড়ি দক্ষিণ নিয়াজপুর মাতুভিয়া জলাশকর ইউনিয়নের। রাজু আহমেদ রয়েছে মাতুভিয়া বাজার সংলগ্ন এলাকায়। ইসমাইল হোসেন রয়েছে বিরুলি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের। আবার আপনাকে যদি বলি, আমরা যে ঘটনাটি ঘটেছে, আবুল হোসেন এবং তার 10 বছরের ছেলে নাজিম হোসেনকে মূলত আজকের দেশের আসার উদ্দেশ্যে বিমানবন্দরে এগিয়ে দিতে এসেই আসতেই কিন্তু পথিমধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। লরির মধ্যে তাদের বহনকারী প্রাইভেট কারটি ঢুকে দুমড়ে মুছতে যায় এবং এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এবং এই যে আমরা আজকে জুমার নামাজের আগেই স্বজনরা জানতে পারে তাদের স্বজনরা নিহত হয়েছেন, আসলে মূলত তারা গিয়েছিলেন ভাগ্যের জায়গায় ঘোরাতে এবং পরিবার পরিজনকে ভালো রাখার উদ্দেশ্যেই তারা, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 2-4 বছর ধরেই কিন্তু সেখানে তারা কাজ করতে যাচ্ছেন এবং ব্যবসা করছেন ছোটখাটো। এবং আজকে হঠাৎ করে এ ধরনের দুর্ঘটনা ঘটার খবরে পুরো এলাকা জুড়ে একটা শোকের মাতম চলছে। আমরা এসেছি যে জয়লস্কর ইউনিয়নে, এখানকার যে চেয়ারম্যান রয়েছে মামুনুর রশিদ মিলন, তার কাছে জানতে চাবো যে আপনারা আসলে কি শুনেছেন, বা আপনার এই ঘটনায় কে বা কারা নিহত হয়েছে, কোনো পরিচয় পেয়েছেন কি, বা তাদের কি অবস্থা। আমরা বিকালে 4টার দিকে আমরা খবর পাই যে সাউথ আফ্রিকার সময় 9:30 থেকে 10টার মধ্যে দুই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বাইকে এয়ারপোর্টে বিদায়িতে গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, জয়লস্কর ইউনিয়নের দক্ষিণ নিয়াজপুর গ্রামের মোস্তফা কামাল পপেল নিহত হয়। এবং এখানে এসে তার বাড়িতে যখন আমরা আসলাম, তখন শুনতে পেলাম যে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন মাতুভিঞা ইউনিয়নের রাজু আহমেদ এবং আমাদের পাশে সদর উপজেলার বিরলি পাঁচগাছি ইউনিয়নের বিরলি গ্রামের ইসমাইল হোসেন এবং আমাদের পার্শ্ববর্তী সোনাগাজী উপজেলা চরমদুষপুর ইউনিয়নে দুইজন, আবুল হোসেন এবং তার ছেলে নাদিম হোসেন 10 বছরের, এই পাঁচজন মোট নিহত হয়। একজন দাগনভূঞার, একজন রেমিটেন্স যোদ্ধা ভাই এখন আহত অবস্থায় হাসপাতালে আছে, আর গোপালগঞ্জের এক ভাই হাসপাতালে ভর্তি আছে। তো আমরা এখানে আমাদের পুরো এলাকাবাসী শোকাহত। আমরা ধন্যবাদ শুনছিলেন যে কারা নিহত হয়েছে। আমরা কথা বলেছিলাম ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল্লাহ সালের সাথে, তিনি যেটা জানিয়েছেন যারা নিহত হয়েছে তাদের পরিবারের সাথে কথা বলে, বা ইতিমধ্যে শহরসহ উপজেলার যারা নির্বাহী কর্মকর্তা রয়েছে তারা তাদের পরিবারের সাথে যোগাযোগ করে কিভাবে তাদের মৃতদেহ দেশে আনা যায় সে বিষয়ে উদ্যোগ নিচ্ছে। এবং স্বজনদের দাবি একটাই, যারা নিহত হয়েছেন বা যারা চলে গিয়েছেন তাদের কথা পাবে না, তবে দ্রুত যেন এসব মৃতদেহগুলো তাদের স্বজনদের কাছে ফিরিয়ে আনতে সরকার কার্যকর পদক্ষেপ নেয়। এই ছিল আমার কাছে নিহতদের বাড়ি থেকে সবশেষ। ফেনী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিয়ার সজল। এবার অন্য প্রসঙ্গ, দীর্ঘ 4 বছর পর কাল নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় বক্তব্য রাখার পাশাপাশি প্রায় অর্ধশত প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকার প্রধান। তার সফর ঘিরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ, জনসভায় বিপুল জনসমাগমের আশা করছেন নেতারা। গোপালগঞ্জ থেকে বাবুল হোসেনের ছবিতে ফারুক ভাইয়ের রবিনের রিপোর্ট। দীর্ঘকালের উন্নয়ন বঞ্চিত অবহেলিত জনপদ গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনেক কিছুই বদলে গেছে গত এক দশকের কর্মযজ্ঞে। উন্নয়নের হাওয়ায় গ্রাম হবে শহর, মিলছে এমন প্রতিশ্রুতি বাস্তবে রূপ দেওয়ার প্রতিফলনও। প্রত্যন্ত এলাকায় নারী শিক্ষার বিকাশে যেমন নির্মাণ হলো ছাত্রীনিবাস, তেমনি এক ফসলি জমিতে কৃষি নির্ভর এলাকায় গড়ে উঠেছে ইউনিয়ন পর্যায়ে কৃষি সেবা কেন্দ্র।
তৃণমূল কেন্দ্রিক এমন একগুচ্ছ প্রকল্পের সফল বাস্তবায়নের আনুষ্ঠানিক উদ্বোধনে শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু, মেট্রো রেল সহ বড় উন্নয়ন প্রকল্প ফুটিয়ে জনসভার মঞ্চ সাজানো হয়েছে নৌকার আদলে, যেখান থেকে 44টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আর 5টির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকার প্রধান। আর এইসব ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহের ছাপ। ঈদের অনুষ্ঠান যেরকম আমরা অনুভব করি, নতুন জামা কাপড় কিনি, কালকের জন্য নতুন জামা কাপড় কিনছি আমাদের নেত্রী এসবে এই জন্য। মনে হচ্ছে প্রধানমন্ত্রী আমাদের নিজেদের বাসায় আসছেন। কোটালীপাড়া কোনো পরিবার বাড়ি থাকবে যে মনে হয় না। জননেত্রীর যে মিশন ভিশন, গ্রাম হবে শহর, সেই প্রত্যয় নিয়ে আমাদের প্রিয় নেত্রী তিনি কাজ করে যাচ্ছেন। 22টা মানে বাসের সাঁকো পার হয়ে আসছিলাম, সেই জিনিসটা মনে হচ্ছে। আর এখন আমাদের সেই রাস্তাঘাটের এত উন্নয়ন করেছে যা মানে অকল্পনীয়। জনসভাস্থল কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের মাঠ পরিদর্শন করে নেতাকর্মীরা জানালেন জনসমুদ্রের রূপ নেবে শনিবারের সমাবেশ। হাজার হাজার মানুষ এখানে চলে আসবে, কোটালীপাড়ায় প্রায় 20 লক্ষ মানুষ এখানে চলে আসবে। এই এলাকার লোক এই তার ভালোবাসার প্রতিদান, তার স্নেহের প্রতিদান দেওয়ার জন্য সবাই উন্মুখ। মানুষের ভিতরে উৎসাহ উদ্দীপনা, ব্যাপক জাগরণ সৃষ্টি হয়েছে। আশেপাশের জেলা উপজেলার মানুষের ভিতরেও আগ্রহের সৃষ্টি হয়েছে, তারাও এখানে আসবেন। তো এই অঞ্চলটা, এই মাঠ নয়, এই কোটালীপাড়া একটি জনসমুদ্রে পরিণত হবে। কোটালীপাড়ার জনসভার পর টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানাবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একসময় নানাভাবে বঞ্চনার শিকার এক জনপদ বদলে গেছে উন্নয়নের ছোঁয়ায়, আর সেই দিন বদলের কারিগরকে জনমঞ্চে বরণ করে নিতে উন্মুখ এখানকার সাধারণ মানুষ। অন্যদিকে নেতাকর্মীরা মনে করেন সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র জনতার সমাবেশে তুলে ধরার পাশাপাশি নির্বাচনের বছরে রাজনৈতিক বার্তাও দিবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, কোটালীপাড়া, গোপালগঞ্জ। তীব্র ডলার সংকটের পরও আন্তর্জাতিক বাজারে বুকিং রেটে কম থাকার সুযোগে রেকর্ড পরিমাণ ভোজ্য তেল আমদানি করেছে বাংলাদেশ। গত 8 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে 12.5 লাখ মেট্রিক টন। তবে ডলারের দাম বেশি থাকার পাশাপাশি মিল মালিকদের কারসাজির কারণে দেশের বাজারে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে আসছে না বলে অভিযোগ উঠেছে। শাখা উচ্চপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম কাস্টম হাউসের সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের 15 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে 12,51,106 মেট্রিক টন ভোজ্য তেল আমদানি হয়েছে। গত বছর এই সময়ে আমদানি করা তেলের পরিমাণ ছিল 9,92,401 মেট্রিক টন, যা এবছর 26% বেশি। একদিকে যেরকম আমাদের আমদানি বেড়েছে, অন্যদিকে মূল্য কমেছে, যে কারণে সাধারণ জনগণ এই বছরের স্বস্তিতে রমজান মাসে ভোজ্য তেল পাবে বলে আমরা আশা করি। 2022 সালে 8 মাসে 10,510 কোটি টাকার ভোজ্য তেল আমদানি হলো, এবছর তা টাকার পরিমাণে বেড়ে 15,857 কোটিতে এসে দাঁড়িয়েছে। অথচ নানা কারসাজির কারণে ভোক্তা পর্যায়ে তেলের দাম বাড়িয়ে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে মিল মালিকদের বেঁধে দেওয়া দরে তেল বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে দাবি সাধারণ ব্যবসায়ীদের। ওদের কস্টিংটা হচ্ছে না বিদায়, যে আন্তর্জাতিক বাজার কমার পরেও কিন্তু বাজার আমাদের অভ্যন্তরীণ বাজার বাজারটা বেশি। আসন্ন রমজান মাসে যে পরিমাণ ভোজ্য তেলের চাহিদা রয়েছে তার চেয়ে বেশি ভোজ্য তেল বাংলাদেশে আমদানি হয়েছে, এমনটি বলছেন কাস্টমস কর্মকর্তারা। তারপরও ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে আসছে না, এক্ষেত্রে মিল মালিকদের কারসাজিকে দায়ী করছেন সাধারণ ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি মেট্রিক টন সয়াবিন $1,350 এবং পাম অয়েল $1,070 বিক্রি হচ্ছে। সেই হিসেবে দেশের বাজারে প্রতিমণ সয়াবিন পাইকারি পর্যায়ে 6,500 টাকা এবং পাম অয়েল 4,700 টাকা দরে নির্ধারণ করা হয়েছে। গত বছর এই সময় রমজানের আগে ভোজ্য তেলের ইন্টারন্যাশনাল বাজার ছিল আপনার $1,500 থেকে $1,700 মধ্যে, যা আজকের বাজার হচ্ছে আপনার $1,100 মধ্যে। রমজান মাসে 3.5 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা থাকলো। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম 15 দিনে 40,405 মেট্রিক টন ভোজ্য তেল খালাস হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পদ্মা সেতু প্রকল্প এলাকার আশপাশ থেকে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে, এতে হুমকিতে পড়েছে সেতু সহ প্রকল্প এলাকা। মুন্সীগঞ্জে প্রতিদিন সহস্রাধিক বাল খেট দিয়ে অন্তত 50 লাখ ঘনফুট বালু লুট করে নিয়ে যাচ্ছে অসাধু চক্র। প্রশাসন বলছে গত 6 মাসে পদ্মায় অবৈধ বালু উত্তোলনের দায়ে 200 বালখেট অকেজো এবং 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট আর ছবি তুলেছেন আবু সাইদ।
পদ্মায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব স্বপ্নজয়ের পদ্মা সেতুর আশপাশে। পদ্মা সেতু এলাকায় জীববৈচিত্র্য রক্ষায় 81 বর্গ কিলোমিটার কোরজন এলাকায় প্রকৃতি বিনষ্টের কোনো কার্যক্রম করা যাবে না, সেখানেই অপরিকল্পিতভাবে বালু লুটের হিড়িক পড়েছে। রাতে দিনে 24 ঘন্টায় আপনার গা নদী থেকে মাল কাটে। আসলে এটা তো ঝুঁকিপূর্ণ একটা বিষয়, ব্রিজের জন্য হয়তো ঝুঁকিপূর্ণ হবে। অপরিকল্পিত অবৈজ্ঞানিকভাবে নদীতে বালু কাটা নিষিদ্ধ করা হোক। প্রশাসন বলছে অবৈধ বালু উত্তোলন রোধে রাত দিন অভিযান চলছে, আর পরিবেশ আন্দোলন বলছে সরিষার ভেতরে ভূত থাকায় অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। যখনই বালু উত্তোলনের অবৈধ বালু উত্তোলনের খবর পাচ্ছি, সাথে সাথেই আমরা কোনো বিলম্ব ছাড়াই আমরা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। বালি আত্মসাত করে অপরিহ তুলা তারা হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। অন্তত 150 অবৈধ ড্রেজার পদ্মার তলদেশ ক্ষত বিক্ষত করছে। সরকারিভাবে পদ্মায় কোনো বালুমহল না থাকা সত্ত্বেও প্রতিদিন এমন সহস্রাধিক বালগেট অর্ধকোটি ঘন ফুটেরও বেশি বালু লুট করে নিয়ে যাচ্ছে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। কিশোরগঞ্জের হাওড়ে নির্মিত হচ্ছে 15 কিলোমিটার দীর্ঘ স্বপ্নের উড়াল সড়ক। প্রকল্পটিতে ব্যয় হবে 5,650 কোটি টাকা। এটি বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের পাশাপাশি হাওড়ের মানুষের জীবনযাত্রা অর্থনীতির সঙ্গে বিকশিত হবে পর্যটন শিল্প। নূর মোহাম্মদের তথ্য, শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। বিস্ময়কর অলয়দার সড়কের পর এবার পূরণ হতে যাচ্ছে হাওড়বাসীর আরও একটি স্বপ্ন। এবার তৈরি হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার অলয়দার সড়কের জিরো পয়েন্ট থেকে শুরু করে নবনির্মিত মিঠামইন সেনানিবাস ও নিকলি হয়ে করিমগঞ্জ উপজেলার মরিচখালী পর্যন্ত হাওড়ের উপর দিয়ে নির্মাণ করা হচ্ছে 15.31 কিলোমিটার দীর্ঘ উড়াল সড়ক। জেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষায় কিশোরগঞ্জ করিমগঞ্জ সড়কের নাকভাঙা মোড় থেকে মরিচখালী বাজার পর্যন্ত 13.40 কিলোমিটার সড়ক প্রশস্ত করা হবে। প্রকল্পে থাকছে 1,230 মিটার দৈর্ঘ্যের দুটি সেতু, 13টি টোল প্লাজা, টোল মনিটরিং ভবন, চেকপোস্ট, 13 কিলোমিটার সাবমার্সিবল সড়ক, শোধনাগার সহ 4টি ডিপ টিউবওয়েল, 4টি ফুটওভার ব্রিজ, 40,468 বর্গমিটার কনস্ট্রাকশন ইয়ার্ড ও 8,224 বর্গমিটার বাস স্টপ নির্মাণ কাজ। এজন্য 151 একর ভূমি অধিগ্রহণ করা হবে। গত 13 জানুয়ারি 5,651 কোটি 13 লাখ টাকার এই প্রকল্পটি অনুমোদন দেয় একনেক। প্রকল্পের কাজ শেষ হবে 2028 সালের জুন মাসে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। সুন্দরবন যাওয়ার পথে নৌকা ডুবে গেলেও 13 পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় সকালে মংলা বন্দর থেকে ছোট নৌকায় সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে যাচ্ছিলেন 13 পর্যটক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। চিৎকার শুনে ট্যুরিস্ট পুলিশ ও জেলেরা তাৎক্ষণিকভাবে তাদের সবাইকে উদ্ধার করেন। মাঝির অসাবধানতার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। পর্যটক সবাই মেহেরপুরের গাংনীর পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা। ভোটটা আপনার খুলনার থেকে একটা টলার আইস, ওই ভোটটার গায়ে মারি দেন, ভোটটা খাইতে হয়ে গেছে। কোনো লোকের ক্ষয়ক্ষতি নেই, লোক সুস্থ আছে। কার্গো বডি এসে ভোটটাকে ধাক্কা দিয়ে উল্টে ভোটটা কার্গো বডি চলে যায়, যাওয়ার পরে দুর্ঘটনা ঘটে। প্রায় 8-10টা নৌকা নিয়ে তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করি। প্রাথমিক পর্যায়ে 9 জন এবং পরবর্তীতে আবার ওই যে বোটের নিচ থেকে 2 জন এবং পার্শ্ববর্তী আর একটা নৌকায় তারা ভেসে উঠছে এরকমের আরও 2 জন, সর্বমোট 13 জনকে আমরা মোটামুটি সহি সালামতে উদ্ধার করতে সক্ষম হই। নাটোরে এক আনসার সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্বজন ও এলাকাবাসীর দাবি, ভাবির সঙ্গে পরকীয়ার জেরে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভাবিকে আটক করা হয়েছে। নাটোর থেকে আল মামুনের পাঠানো তথ্য ও জাহিদুল ইসলাম সুমনের ছবিতে রিপোর্ট। চাকরি থেকে ছুটি নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার কথা ছিল আনসার সদস্য সাকিবুল ইসলাম সোহাগের। শুক্রবার সকালে পাশের বাড়ির বিধবা ভাবির বাসার সামনে মেলে তার মরদেহ। সোহাগের অস্বাভাবিক এ মৃত্যুতে দিশেহারা স্বজনরা।
স্বজন ও এলাকাবাসী জানান, সোহাগের চাচাতো ভাই মোজাম্মেল ৬ বছর আগে মারা যান। এরপর সোহাগ মোজাম্মেলের স্ত্রী লাবণীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। তবে ২ বছর আগে সোহাগ আরেকজনকে বিয়ে করলে লাবণী ক্ষিপ্ত হয়। এরই জেরে বৃহস্পতিবার রাতে বাড়িতে যাওয়ার সময় লাবণী কৌশলে সোহাগকে ডেকে নিয়ে হত্যা করে। পাশের বাড়ির এক ভাবির সাথে, বড় ভাবির সাথে একটু সম্পর্ক ছিল, সেই সম্পর্ক থেকে আমার ভাই বেরিয়ে আসতে চাইছে, সে জেদাজেদির কারণে মেয়েকে দিয়ে ডাকাইছে আমার ভাইরে, তারপরে আমার ভাইরে হত্যা করছে। আমার স্বামীকে লাবণী মারে ফেলেছে, তার আমি বিচার চাই। এ ঘটনায় অভিযুক্ত লাবণীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। সুরতাল প্রস্তুত করে আমরা মৃত্যু সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ নাটোর সদর হাসপাতালে প্রেরণ করি। পরবর্তী তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজন আইনগত ব্যবস্থা নেব। নিহত সাকিবুল ইসলাম সোহাগ চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় অগ্রণী ব্যাংকে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। সময় সংবাদ, নাটোর। মানিকগঞ্জে সরিষার বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। চাষাবাদের পরিধি বাড়ায় দ্বিগুণ উৎপাদন হয়েছে বলে দাবি কৃষি বিভাগের। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। খেতে খেতে ছেয়ে গেছে পাকা সরিষা। সরিষা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মানিকগঞ্জের মাঠের পর মাঠ পাকা সরিষার বাম্পার ফলন হয়েছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে দেশীয় ভোজ্যতেলের দাম বেড়েছে কয়েক গুণ, বেড়েছে চাষাবাদের পরিধিও। ফলে সরিষার দাম ও ফলন ভালো থাকায় খুশি চাষিরা। সরিষার আবাদ খুব ভালো, আটে নিয়ে বিস্তারছি, দাম ভালো হইতেছে, সরিষার তেলের অনেক দাম, এজন্য আমরা ভালো ফলন পেয়ে আমরা সবাই খুশি। ফলন ভালোই হয়েছে, আবার ইরি লাগানো হইব এটার পরেই। এদিকে জেলায় ভোজ্য তেলের চাহিদার তুলনায় দ্বিগুণ সরিষা উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৮০০ কোটি টাকা বলে জানায় কৃষি বিভাগ। তামাক থেকে সরিয়ে আসছে সরিষা করা হয়েছে আমাদের সাথী ফসল হিসাবে। সরিষা যেমন আমাদের আখের সাথে সরিষা হয়েছে, বাগানগুলোতে আমরা সরিষা করছি, আমাদের জিরু শূন্য চাষে আমরা সরিষা করছি, ভুট্টার সাথে সাথী ফসল হিসাবে আমরা সরিষা চাষ করেছি, এবং অনাবাদী জমি যেগুলি আছে পড়ে আছে সেখানে আমরা সরিষা চাষ করছি। জেলা কৃষি বিভাগের আশা, চলতি বছর মানিকগঞ্জের ৭ উপজেলায় ৪৭,০০০ হেক্টর জমিতে ৬৬,০০০ মেট্রিক টন সরিষা উৎপাদন হবে। সময় সংবাদ, মানিকগঞ্জ। মুকুলে মুকুলে ছেয়ে গেছে নওগাঁর বরেন্দ্র এলাকার আম বাগান। মুকুল দেখেই বাগানের দর হাঁকছেন ব্যাপারীরা। জেলা ৩০,০০০ হেক্টর জমির বাগান থেকে ৪,৫,০০০ মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। এম আর রকির রিপোর্ট আর ছবি তুলেছেন রকিবুল ইসলাম। শীতের বিদায়ের মধ্য দিয়ে গাছে গাছে শোভা ছড়ানো আমের মুকুল জানান দিচ্ছে মধু মাসের আগমনী বার্তা। নগর বরেন্দ্র এলাকার বাগানগুলোতে একসাথে ফোটা আমের মুকুল ছড়াচ্ছে সৌন্দর্য। গাছে গাছে বিপুল মুকুলের সমারোহ জানান দিচ্ছে ভালো ফলনেরও। তীব্র ঠান্ডার কারণে এবার বরেন্দ্র এলাকায় অন্তত ২০ দিন পর গাছে আসে মুকুল। গাছে দেরিতে মুকুল এলেও বিপুল সমারোহ আর ঘনত্ব দেখে উজ্জীবিত বাগান মালিকরা। এসব মুকুল ঝরে পড়া রোদ আর ভালো ফলনে তাই বাগানগুলোতে চলছে নিবিড় পরিচর্যা। এদিকে গাছে মুকুল দেখেই বাগান কিনতে দরদাম হাঁকছেন ব্যাপারীরা। আশা করা যায় গতবার থেকে এবারে মনে করেন যে আপনার আম বেশি আসবে। ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে মুকুলের সুরক্ষায় যেন তেন কীটনাশক প্রয়োগ না করে সকাল বিকাল গাছের গোড়ায় পানি দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। ইমিডাক্লোরপিড গ্রুপ এবং ম্যানকোজেব গ্রুপের একটি ছত্রাকনাশক মিশিয়ে তাদেরকে স্প্রে করার জন্য পরামর্শ দিচ্ছি। ল্যাংড়া, খিসাপাত, গোপালভোগ, আম্র পুলি, ব্যানানা, বাড়ি ফোর সহ অন্তত ২৫ জাতের সুস্বাদু আম উৎপাদন হয় বরেন্দ্র এলাকার বাগানগুলোতে। জেলায় ৩০,০০০ হেক্টর জমিতে ছোট বড় ৫,২০০ আম বাগান রয়েছে। চলতি মৌসুমে এসব বাগান থেকে ৪,৫,০০০ মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। নওগাঁ সাপাহার আম বাগান থেকে এম আর রকি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাজসাজ রব। ৪ বছর পর প্রধানমন্ত্রীর সফর ঘিরে উজ্জীবিত কর্মী সমর্থকরা কাল জনসভায়, বিপুল জনসমাগমের আশা নেতাদের। এবং ৮ মাসে চট্টগ্রাম বন্দরের রেকর্ড ১,২৫ লাখ মেট্রিক টন ভোজ্য তেল আমদানি। মিলারদের কারসাজিতে নিয়ন্ত্রণে আসছে না দাম। এই ছিল বাংলা সময়ের, সঙ্গে থাকুন সময়ের।